তাদের কাছে আসার প্রথমত কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে বাবু। ওর আম্মা এরকম ব্যথা, মানে কোমরে ব্যথা ছিল ওর আম্মা, তো ওর আম্মা এখানে আসছিল আর কি। ও বলছে যে আমার এখানে আসছে, তো আসার পর ওর আম্মা অনেকটাই সুস্থ, মানে সুস্থ কি ওর আম্মা মানে আসছে যখন তখন আসছিল হুইলচেয়ারে করে, হ্যাঁ আসছিল যখন চলে গেছে মানে 8 থেকে 10 দিন বোধহয় ছিল, তখন ওর আম্মা চলে গেছে, তখন ওর আম্মা পুরো সুস্থ, হাইটাইটা বাসায় গেছে। আচ্ছা, তো আমার অনেক রিকোয়েস্ট করে আর কি নিয়েছে, আমি আইতেই চাই না, আমি এর আগে অনেক ডাক্তার দেখাইছিলাম। কি হয়েছিল আপনার? আমার এই পায়ে সমস্যা, মানে আমি যদি বেশিক্ষণ বসে থাকি পাও জৈমা থাকে। আচ্ছা, মানে পাও আমি উঠা দাঁড়াইতেই পারি না, আমি উঠা যদি দাঁড়াইতে যাই তাহলে আগে আমার এই পায়ে ম্যাসেজ করতে হইতো কমসে কম ম্যাক্সিমাম 5 মিনিট। আচ্ছা, পাশাপাশি কি কোমরেও ব্যথা ছিল? না না, কোমরে কোনো ব্যথা ছিল না, শুধুমাত্র খালি পায়ে, এই রান থেকে নিয়ে হইতে এগুলো পুরো সব পায়ের ভিতরে প্রচন্ড ব্যথা করতো, মানে ব্যথা কি আমি উঠা দাঁড়াইতেই পারতাম। কত বছর থেকে এই সমস্যাটা? প্রায় 14 থেকে 15 বছর হবে, আমি ছোট থাকতে এই ব্যথাগুলো ঠিক মতো হাঁটতেও পারতাম না, হাঁটলেও আমার কাঁইতে হাঁটতে হইতো, মানে এক পাও চাঁদের ছোট বড় যেইভাবে হাঁটে না আমার ওইভাবে হাঁটতে হইতো, হাঁটলো আমার কাছে কখনো মনের ভিতর কাজ করতো না আমি হয়তো আর কখনো সুস্থ হব না এরকমই এরকম কাজ করতে গিয়ে আমি অনেক ভয় পাইছিলাম মাঝখানে কিছুদিন আগে, যে আমার কি প্যারালাইস ম্যারালাইস হয়ে গেলো না কি হইলো আল্লাহ, অনেক ভয় পাইছি মাঝখানে প্রায় সপ্তাহখানেক আগে থেকে আমি অনেক টেনশনে থাকতাম এই পাও নিয়ে। আচ্ছা, তো ঠিক সেই সময় আপনি আপনার এক বন্ধুর কাছ থেকে জানতে পারলেন? আমার অনেক রিকোয়েস্ট করেছে, ও আমি যাইতে চাইনি ডাক্তারের কাছে, কারণ সবাই আমার ওষুধ দেয়, ব্যথার ওষুধ খাইতে খাইতে আমি একদম পুরো মানে ক্লান্ত হয়েছি, আর ব্যথার ওষুধ আমি খাইতেই চাই না। একটা সময় আপনি চিন্তা করেছেন এখন আর খাবই না, মানে চিকিৎসা করুন না যা, আর সবাই ওই থেরা ই দিত, ওই যে গরম তেনা ছ্যাক করে দিতে কইতো, তারপরে ওই যে টিউবওয়েল নিয়ে মানে গরম পানি গরম করে এটার উপরে পা দিয়ে রাখতে কইতো, দিতাম যখন একজন এক এক ধরনের এক এক ধরনের ওই দিতাম যতক্ষণ ততক্ষণই ভালো, আবার যখন ওটা সরাই ফেলাইতাম আবার আমি উঠতে পারতাম না, 5 থেকে 7 মিনিট ভালো থাকতাম, তারপর আবার যেমন ওরকম অনেক রাত্রে আমি ঘুমাইতাম না, ওরা তো ঘুমাই থাকতে পারে, আবার দেখতো আমার উঠা সকাল মানে দেখতো যে আমি রাত্রে ঘুমাইতে পারতেছি না, হাত পাও কাঁপতেছে, আমি পাও যদি এরকম করতাম আমার পা যে এরকম এরকম করে কাঁপতে থাকতো পাও, এখন তো মোটামুটি আমি তো পুরো সুস্থই থাকি, এই যে চিকিৎসা চলতেছে। কততম দিন আজকে? আজকে তৃতীয় দিন শেষ হয়নি এখনো, এখনো শেষ হয়নি, আমি তো সুস্থই এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আপনার সেই কোমর থেকে যে ব্যথাটা নিচ পর্যন্ত আসতো, পাটা যখন উঁচু করলে আপনার কাঁপতে থাকতো, যে ব্যথা, এই যে দীর্ঘদিনের একটা ব্যথা আজকে আছে? না এখন তো ব্যথাই নেই, আমি পাও কিন্তু আমি সহজ। আপনি কিন্তু এখন অলরেডি আমাদের একটা এসি রুমে আপনি আছেন, এসি চলছে, আপনি যেটা বলেছেন যে আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো, সেটা কি এখন করতে হচ্ছে? এখন তো সিঁড়িতে উঠতে, আমি সিঁড়িতে উঠতেই পারতাম না, বসে থাকতে কোনো কষ্ট হচ্ছে, বসেও থাকতে পারতাম না আমি। আসসালামু আলাইকুম দর্শক, যারা দূরের এবং কাছের এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। দর্শক, ভেবেছিলাম আজকে আমার সাথে যিনি আছেন ওনার সাক্ষাৎকারটা নিব, প্রি সাক্ষাৎকার, যে ওনার চিকিৎসাধীন অবস্থায় উনি কেমন আছেন, ওনার যে সমস্যাটা নিয়ে উনি ভর্তি হয়েছেন সেই সমস্যাটা নিয়ে কেমন আছেন, এবং সেকেন্ড এপিসোড করব যে উনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং ভালো হয়েছেন সেই ব্যাপারে আমাদেরকে আরেকটি উনি সাক্ষাৎকার দিবেন। কিন্তু আজকে ওনার সাথে কথা বলে আসলে আমি একটু অবাক হয়েছি। আসুন দর্শক, কেন অবাক হয়েছি সেই বিষয়টা ওনার কাছ থেকে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ শাকিল। মোহাম্মদ শাকিল, কোথায় থাকেন? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে, জি। আচ্ছা, কি করেন পেশাগতভাবে? খেলনার দোকান। খেলনার দোকান আছে, মানে ব্যবসার সাথে আপনি জড়িত আছেন? জি। আচ্ছা, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, আপনি ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, বাট স্যারের কাছে কেন এসেছিলেন, মানে জানতে চাইছি কি সমস্যা আপনার হয়েছিল? স্যারের কাছে আসার প্রথমত কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে বাবু। ওর আম্মা এরকম ব্যথা, মানে কোমরে ব্যথা ছিল ওর আম্মা, তো ওর আম্মার এখানে আসছিল আর কি। ও বলছে যে আমার এখানে আসছে, তো আসার পর ওর আম্মা অনেকটাই সুস্থ, মানে সুস্থ কি ওর আম্মা মানে আসছে যখন তখন আসছিল হুইলচেয়ারে করে, হ্যাঁ আসছিল যখন চলে গেছে মানে 8 থেকে 10 দিন বোধহয় ছিল, তখন ওর আম্মা চলে গেছে, তখন ওর আম্মা পুরো সুস্থ, হাইটাইটা বাসায় গেছে। আচ্ছা, তো আমার অনেক রিকোয়েস্ট করে আর কি নিয়েছে, আমি আইতেই চাই না, আমি এর আগে অনেক ডাক্তার দেখাইছিলাম। কি হয়েছিল আপনার? আমার এই পায়ে সমস্যা, মানে আমি যদি বেশিক্ষণ বসে থাকি পাও জৈমা থাকে। আচ্ছা, মানে পাও আমি উঠা দাঁড়াইতেই পারি না, আমি উঠা যদি দাঁড়াইতে যাই তাহলে আগে আমার এই পায়ে ম্যাসেজ করতে হইতো কমসে কম ম্যাক্সিমাম 5 মিনিট। আচ্ছা, পাশাপাশি কি কোমরেও ব্যথা ছিল? না না, কোমরে কোনো ব্যথা ছিল না, শুধুমাত্র খালি পায়ে, এই রান থেকে নিয়ে হইতো এগুলো পুরো সব পায়ের ভিতরে প্রচন্ড ব্যথা করতো, মানে ব্যথা কি আমি উঠা দাঁড়াইতেই পারতাম। কত বছর থেকে এই সমস্যাটা? প্রায় 14 থেকে 15 বছর হবে, আমি ছোট থাকতে এই ব্যথাগুলো আমার ছোটবেলা থেকে প্রায় 14 থেকে 15 বছর, মানে দীর্ঘ একটা সময়। যখন প্রথম এই ব্যথাটা শুরু হয় 14-15 বছর আগে,
অবশ্যই এত বড় কোনো ব্যথা ছিল না, প্রথম অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয়, কি হয়েছিল? প্রথমে যেরকম ব্যথা করতো, আমি যদি পায়ের ভিতরে একটু পানি লাগাইতাম তখন আমি ছোট থাকতে যখন বুঝতে পারতাম যে একটু পানি, পায়ে যদি একটু ঠান্ডা পানি লাগাইতাম পায়ের ব্যথা চলে যেত, একটু ব্যথা করতো না। আচ্ছা, একটু হাঁটলে বা একটু যদি পাউডার একটু টান করতাম তাহলে ব্যথা চলে যেত, ওরকম ভাবে ব্যথা না। কিন্তু যখন আস্তে আস্তে আমিও বড় হইতেছি ব্যথা বোধ বড় হইতেছে। আচ্ছা, প্রাথমিকভাবে কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছি আমি। প্রথম যখন ডক্টরের কাছে যান উনি কোনো পরীক্ষা নিরীক্ষা বা কিছু করেছিলেন? প্রথম ডাক্তারের কাছে যখন গেছি শুধু পরীক্ষা কারণে শুধু বললো যে একটু শুয়ে থাকেন, শুয়ে থাকলাম পাউডারে টান করলো, দেখতেছে পাও কাঁপতেছে, দুটো ওষুধ দিয়ে দিলা, হ্যাঁ বললাম বাস ওষুধ খেয়েছে ব্যথা কমেছে, আবার দুই মাস না যেতে আবার ব্যথা, আবার ঠিক একই অবস্থা, আবার যেরকম সেম ওই একই রকম। তারপরে কি করলেন? তারপর আবার ডাক্তারের কাছে গেছি, আবার অন্য ডাক্তারের কাছে গেছি, সরকারি বেসরকারি অনেক ডাক্তার দেখিয়েছি আমি। মানে এইভাবে দীর্ঘমেয়াদে আপনি বিভিন্ন, শুধু ব্লাড পরীক্ষা দিত, পেশাবটা পরীক্ষা দিত, আর হচ্ছে একটা করে এক্সরে দিত। আচ্ছা, এই এখন পর্যন্ত আমি এত ডাক্তার দেখেছি। সমস্যা বা কিছু সেটা কি কখনো বলেছে আপনাকে? কোনো সমস্যা বলেনি, একজন বলছে শুধু দাঁতের ব্যথা, বাতের ব্যথা, আরেকজন বলছিল কোমরের সমস্যা একটু। কোমরের উনি কিভাবে বুঝেছেন? মানে কোনো এক্সরে করেছিলাম, এই কোমরের একটা এক্সরে দিয়েছিলাম, মানে কোমরের এই পায়ে থেকে নিয়ে এই পর্যন্ত থেকে নিয়ে এই পর্যন্ত একটা এক্সরে করেছিল, ওইখান থেকে বলছে আমার পিছে নাকি হাড্ডির মাংস একটু বাড়তি, যার কারণে নাকি আমার এইখান থেকে নিয়ে বলে এইখানে ব্যথা করে। আচ্ছা, এইভাবে চলতেছে, মানে ওষুধ খেলে আমি ঠিক থাকি। আচ্ছা, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? সর্বোচ্চ খারাপ প্রায় আমি বিছানা থেকে সকালে উঠতে পারতাম না, আরেকজনের সাহায্য নিয়ে উঠতে, আরেকজনের সাহায্য নিয়ে উঠতে হইতো, আর আমার কোল বালিশ বা একটা বালিশ পায়ের নিচে দিয়ে ঘুমাই দিত। আচ্ছা, নাহলে প্রচন্ড ব্যথা করতো, ব্যথা আমি উঠতে পারতাম না। আবার দেখা যায় সব মাঝে মধ্যে আমি যে সুতির একটা ওন্না বা তোয়েল এগুলো পেঁচায়, তারপর রাত্রে ঘুমাই দিতাম। ফ্যানের বাতাস লাগলে আপনার শীতের সময় আমার অনেক সমস্যা হইতো, শীতে তো আমার মানে আমার জন্য একটা গজবই দিন প্রত্যেকটা দিনই, মানে রাত্রের বেলা অনেক সমস্যা, তখনই একটা ভয় কাজ করতো সব সময় আমার ভিতরে, অনেক সমস্যা মানে ভিতরে, মানে ঠান্ডা লাগলে আমার অবস্থা পুরো সিরিয়াস অবস্থা, আমি ঠান্ডা সহ্য করতে পারি না। আচ্ছা, এই পাওয়ার জন্য মানে পা শিরশিরে যেতে থাকে। আমরা আপনার এমআরআই রিপোর্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি মূলত আপনার পিএলআইডি হয়েছে, যেটা হচ্ছে আপনার L2-3-4-5 এবং S1, আপনার এই মাল্টিপল ডিস্কে আপনার ডিস্ক প্রোল্যাপস হয়েছে, সেটার কারণে মূলত আপনার এই সমস্যাটা হচ্ছে। তো কখনো কোনো ডক্টর আপনাকে এই ধরনের জিনিসগুলো বলেননি? কিচ্ছু বলেনি, শুধু গিয়েছে একজনই শুধু বলছে যে এইখানে আর কি মাংসের হাড্ডি নাকি একটু মাংস একটু বাড়তি পিছনে, এই জন্য নাকি বলে ব্যথা করে। যখন ওষুধ খাচ্ছেন কয়েকদিন ভালো থাকছেন, আবারও ঠিক আগের পর্যায়ে চলে যাচ্ছে, তিন মাস। আচ্ছা, কখনো কি এরকম কাজ করতো না মনের ভিতরে? আপনি কিন্তু একদম ইয়াং একজন মানুষ, একদম ইয়াং একটা মানুষ এবং পরিশ্রমী একজন মানুষ, তো সেই মানুষটা দেখছেন যে দিনে দিনে আপনি খারাপের দিকে চলে যাচ্ছেন, প্রায় পঙ্গুত্বের দিকে চলে যাচ্ছেন, যে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, স্বাভাবিক কোনো কিছুই করতে পারছেন না, আপনার সাথে মানুষের অন্য স্বাভাবিক কাজ করছেন বাট আপনি পারছেন না। আমি ঠিক মতো হাঁটতেও পারতাম না, হাঁটলো আমার কাইতে হাঁটতে হইতো, মানে এক পাও চাঁদের ছোট বড় যেইভাবে হাঁটে না আমার ওইভাবে হাঁটতে হইতো, হাঁটলো আমার কাছে। কখনো মনের ভিতর কাজ করতো না আমি হয়তো আর কখনো সুস্থ হব না, এরকম কাজ করতে গিয়ে আমি অনেক ভয় পাইছিলাম মাঝখানে কিছুদিন আগে, যে আমার কি প্যারালাইসিস ম্যারালাইসিস হয়ে গেল না কি হইলো, আল্লাহ, অনেক ভয় পাইছি মাঝখানে প্রায় সপ্তাহখানেক আগে থেকে, আমি অনেক টেনশনে থাকতাম আমি পাও না। আচ্ছা, তো ঠিক সেই সময় আপনি আপনার এক বন্ধুর কাছ থেকে জানতে পারলেন? আমার অনেক রিকোয়েস্ট করেছে, আমি যাইতেই চিনি ডাক্তারের কাছে, কারণ সবাই আমার ওষুধ দেয়, ব্যথার ওষুধ খাইতে খাইতে আমি একদম পুরো মানে ক্লান্ত হয়েছি, আর ব্যথার ওষুধ আমি খাইতেই চাই না। একটা সময় আপনি চিন্তা করেছেন এখন আর খাবই না, মানে চিকিৎসা করুন না যা, আর সবাই ওই থেরাই দিত, একটু ওই যে গরম তেনা ছ্যাক করে দিতে কইতো, তারপরে ওই যে টিউবওয়েল নিয়ে মানে গরম পানি গরম করে এটার উপরে পা দিয়ে রাখতে কইতো, দিতাম যখন একজন এক এক ধরনের কথা, এক ধরনের ওই দিতাম যতক্ষণ ততক্ষণই ভালো। আবার যখন ওটা সরায় ফেলাইতাম আবার আমি উঠতে পারতাম না, 5-7 মিনিট ভালো থাকতাম, তারপর আবার যেমন ওরকম এরকম সমস্যা আমরা দেখি যে মানুষ যখন চিকিৎসা করতে করতে প্রায় ক্লান্ত হয়ে যায়, তখন যে যা বলে আমরা ঠিক তাই করি, সেই ধরনের চিকিৎসা করি। অনেকে কবিরাজের কাছে যাচ্ছে, অনেকে ওঝার কাছে যাচ্ছে, বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, এরকম আমরা অনেক দেখতে পাই, এরকম কি কিছু ঘটেছিল আপনার? না না, আমি কোনো কবিরাজ টবিরাজ কারো কাছেই যাইনি, শুধু আমার মা আমার পাঠাইতো, মা বলতো আর কি যে আয় তোর অমুক জায়গায় নিয়ে যায় অমুক জায়গায় নিয়ে যায়, আমি এগুলো আগে থেকেই আমি এগুলোর প্রতি অত না, একটা সময় আপনার টোটাল চিকিৎসার প্রতি আপনার বিশ্বাসটা চলে গিয়েছিল। আমি সবসময় চিকিৎসা করাইতাম, নামও অনেক বলতো যে আয় তোরা এখানে নিয়ে যায়, এখানে অনেক ভালো একজন ডাক্তার মানে কবিরাজ আছে, ওই কবিরাজ আছে, আমি যাইতাম না কোনো সময়, যাইতাম না। আর যখন আপনি চিকিৎসা করছেন ভালো হচ্ছে না, একটা সময় চিকিৎসা ব্যবস্থা থেকে কিন্তু আপনার বিশ্বাস চলে গেছিল যে আপনি যাবেনই না, লাস্টে মানে শেষ ফিনিশিং আমি বলছিলাম যে আর চিকিৎসাই করবো না, আমার ওয়াইফ তো প্রতিদিনই সারা জীবন এইভাবেই যাবে না, প্রতিদিনই সকালে উঠেই চিল্লাচিল্লি করতো, প্রতিদিনই এগুলো প্রতিদিনই রাত্রের বেলা চিল্লাচিল্লি করতো, এগুলো নিয়ে অনেক কথাবার্তা, অনেক কষ্ট, রাতের পর রাত নির্ঘুম কেটেছে ব্যথার জন্য, অনেক ব্যথা, অনেক রাত্রে আমি ঘুমাইতাম, ওরা তো ঘুমায় থাকতো প্রায়, আবার দেখতো আমার উঠা সকাল মানে দেখতো যে আমি রাত্রে ঘুমাইতে পারতেছি না, হাত পাও কাঁপতেছে, আমি পাও যদি এরকম করতাম আমার পাও যে এরকম এরকম করে কাঁপতে থাকতো, কাঁপতে থাকতো পাও। এখন তো মোটামুটি আমি তো
শাকিল তোমার শরীর অনুযায়ী তোমার ওয়েট অনেক বেশি, 11 কেজি ওজন বেশি আছে, আগে ওজন কমাও। তারপর একটা MRI দিলো আর ব্লাড পরীক্ষা দিলো, একটা পেশাব পরীক্ষা দিলো, এগুলো করায়া তারপরে আইসো। পরের দিন আবার আমি এগুলো করাই মানে তারপরের দিন আবার আসলাম, তারপরে তো এই যে আমার এই সমস্যা হইলো। হ্যাঁ, পরে বইলে আমার বললো যে শাকিল তোমার 12 দিন ভর্তি থাকতে হবে। 12 দিনের কথা বলেছেন, সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান। এই যে ভর্তি ছিলাম, এই যে চিকিৎসা চলতেছে। কততম দিন আজকে? আজকে তৃতীয় দিন। তৃতীয় দিন শেষ হয়নি এখনো। এখনো শেষ হয়নি, আমি তো সুস্থই এখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আপনার সেই কোমর থেকে যে ব্যথাটা নিচ পর্যন্ত আসতো, পাটা যখন উঁচু করলে আপনার কাঁপতে থাকতো, যে ব্যথা, এই যে দীর্ঘদিনের একটা ব্যথা আজকে আছে? না, এখন তো ব্যথাই নেই। আমি পাও কিন্তু আমি সহজ। আপনি কিন্তু এখন অলরেডি আমাদের একটা এসি রুমে আপনি আছেন, এসি চলছে, আমার নিজেরই ঠান্ডা। আপনি যেটা বলেছেন যে আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো, সেটা কি এখন করতে হচ্ছে? এখন তো সিঁড়িতে উঠতে, আমি সিঁড়িতে উঠতেই পারতাম না। বসে থাকতে কোনো কষ্ট হচ্ছে? বসেও থাকতে পারতাম না আমি এরকম একটা মানুষ ছিলাম, মানে আমার দেখা যায় যে বসছি না, বসেও উঠতে পারতাম, উঠলে এই যে দেখা যায় পাও মানে মেসেজ করে উঠতে, তো মেসেজ না করলে আর পা উঠতেই পারতাম না। এই যে দীর্ঘ একটা সময় পরে ব্যথা মুক্ত একটি জীবন কেমন লাগছে? তো ভালো জীবনই, যার শরীরে যাতে শরীরে পুরোটাই ঠিক থাকে তাহলে তো অন্যরকম। আপনার মুখের হাসি আসলে বলে দিচ্ছে আজকে আপনি কতটা আনন্দের এবং কতটা ভালো আছেন। কথা বলছি অনেকক্ষণ যাবৎ যে আমি তো এখন পুরোই সুস্থ, আমার এখন শুয়ে থাকতে থাকতে আর কি ব্যথা লাগতেছে, কিন্তু এমনিতে কোনো ব্যথাই নেই আলহামদুলিল্লাহ। যে হাঁটতেছি চলতেছি কোনো ব্যথা নেই। এই মুহূর্তে হয়তো হাজার হাজার মানুষ আছেন যারা হয়তো অনেকেই আছেন এই ধরনের সমস্যাটা ভুগছেন, অনেকেই আছেন আপনার মতো। আমরা এরকম অনেক পেশেন্ট পাই যারা হয়তো একটা সময় চিকিৎসা করতে করতে প্রায় নিরাশ হয়ে যান যে না আমি আর চিকিৎসা করব না। তারাও হয়তো এই ভিডিওটা দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য একটাই কথা বলা যে আপনারা আসেন, ভালো চিকিৎসা পাই তাহলে ভালো জায়গায় যেতে হবে। যেমন আমি কিন্তু অনেক জায়গায় ঘুরছি, এরকম আমার মতো ঘুরলে শুধু শুধু বেকার, কোনো লাভ নেই। কিন্তু ভালো জায়গায় ভালো চিকিৎসা পাই তাহলে ভালো জায়গায় আসতে হইব আলহামদুলিল্লাহ। ও আপনার যে বন্ধুর উদ্দেশ্যে বা যে বন্ধু আপনাকে জোর করে পাঠিয়েছে তার উদ্দেশ্যে কিছু যদি বলেন। ওর জন্য দোয়া রইল অনেক, পর্যন্ত ভালো থাকে। আমার অনেক জোর করে নিয়ে আসছে, আমি আসতেই চাইনি। আমারও কইছে যে তোর আমার আম্মা এখানে অনেক দিন ভর্তি ছিল, আম্মা যত দিন ছিল আমার আমরা নিয়ে গেছি সবাই কাঁদতে কাঁদতে। গাড়িতে যখন আমরা নিয়ে যাই হুইল চেয়ারে বসে, আমি কাঁদতেছি, আমার বড় ভাই কাঁদতেছে, আমার আব্বা কাঁদতেছে, কিন্তু আমরা পুরো আমার পুরো সুস্থভাবে নিয়েছি। তুই একবার চল, একবার চল, আমার প্রায় এক সপ্তাহের মতো মানে বইলা, তারপরে আমার নিয়ে আসে যে তুই চল। আমি এই যে জোর করে আমার সাথে ছিল, জোর করে যে এনেছে, কি মনে হচ্ছে ঠিকঠাক ভুল হয়েছে? একদম পারফেক্ট একটা জায়গায় নিয়ে আসছে, একটা জীবন কিন্তু বদলে যাওয়ার গল্প। এখন অনেক সুন্দর মতো হাঁটতে পারতেছি, চলতে পারতেছি। আমার চিকিৎসা দেখে আমার বইলা মানে বলছে যে দেখ, আমি ওইখানকার চিকিৎসা আমি নিজে চোখে দেখছি, চোখে দেখে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আমি অনেক জায়গায় তো আমার আম্মার চিকিৎসা করাইছি, আমি অনেক জায়গায় ঘুরছি ফিরছি, কিন্তু ওই জায়গার চিকিৎসাটাই আমার কাছে একটু ভিন্ন ধরনের মনে হইতেছে। তুই একবার চল, আমার লাগে যদি ভালো না লাগে তুই আইসা পড়িস, সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ। এই কারণেই আর কি ওর মানে অনেক জোর করে, ও মানে ওর রিকোয়েস্টে আমার এখানে আসা, তাহলে আমি এখানে আসতামই না আলহামদুলিল্লাহ। দর্শক, কোনো জাদু নয়, কোনো মিরাকল নয়, সঠিক চিকিৎসা, একজন দুজন নয়, আমাদের এরকম অসংখ্য অসংখ্য রোগী, অসংখ্য এরকম ভাই বোন আছেন যারা হয়তো উনি খুব অল্প ভিতরে উনি বলেছেন, কিন্তু এই যে বছরের পর বছর যে কষ্টটা সহ্য করা, বয়ে বেড়ানো, সেই গল্পটা কিন্তু মোটেও সুখকর নয়, অনেক কষ্টের একটা জীবন। বাট দেখুন, মাত্র 3 দিনই উনি নিজেই বলছেন যে উনি সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক সব কাজকর্ম করছেন। আমরা যদিও বলবো না যে এখনও উনি পুরোপুরি সুস্থ, হয়তো ওনাকে আরও কয়েকটা দিন থাকতে হতে পারে। বাট দেখুন যে খুব এই যে ওনার খুব অল্প দিনের ভিতরে যে ওনার সম্পূর্ণ ব্যথামুক্ত একটা জীবন আছে, সঠিক চিকিৎসা যদি আপনি সঠিক সময়ে পান, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের ব্যথার রোগ, সব কিছু ভালো হওয়া সম্ভব। শুধুমাত্র আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে, আমরা যদি চাই আমরা অবশ্যই সেটা পেতে পারি, শুধুমাত্র আমাদেরকে খুঁজে নিতে হবে, যেমনটা আমাদের এই ভাই পেয়েছেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।